আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অলহামদুলিল্লাহ আল্লাহ রসিল্লা প্রিয় দিনী ভাই ও বোনেরা আমরা যতগুলো নেক কাজ করি নামাজ পড়ি রোজা রাখি হজ করি জাকাত দেই মানুষকে হেল্প করি প্রত্যেকটি কাজ করি আল্লাহ তাল্লাহার সন্তুষ্টির জন্য আল্লাহ তালা যেন খুশি হয় এজন্য আর বন্ধুগণ কিছু কিছু কাজ আছে যেমন চুরি করা তারপরে নেশা করা তারপরে মানুষের সঙ্গে অত্যাচার করা অন্যায় ব্যবহার করা এগুলি হল খারাপ কাজ পাপ কাজ তো এই সমস্ত কাজ আমরা পরিত্যাগ করি কেন কারণ এই সমস্ত কাজ করলে আল্লাহ তালা আমাদের উপর অসন্তুষ্ট হবেন এবং আল্লাহ পাক রব্বুল আলমিন যে সমস্ত শাস্তির বিধান আল্লাহ পাক রব্বুল আলমিন দিয়েছেন যে সমস্ত শাস্তির বিধান রেখেছেন সেই সমস্ত শাস্তির আওতায় আমরা আসব। মানে আমাদেরকে শাস্তি ভোগ করতে হবে তো প্রিয় বন্ধুগণ আজকে এমন একটি আমলের কথা বলবো যে আমলটি না করলে যে কাজটি না করলে মহান হন। আপনি যদি এই কাজটি না করেন তাহলে আল্লাহ তালা আপনার ওপর অসন্তুষ্ট হবেন প্রিয় বন্ধুগণ সেই কাজটি হলো দোয়া সেই এ হলো দোয়া প্রিয় বন্ধুগণ আমরা অনেকেই কিন্তু দোয়া করি না অথচ মানুষের কাছ থেকে দোয়া চাইতে কিন্তু আমরা ভুলে যাই না যদি আমরা ঘর থেকে বাহির হই কোথাও যাওয়ার উদ্দেশ্যে আগে একটা সেলফি তোলার পর ফেসবুকে পোস্ট দিই আমি অমুক জায়গায় যাচ্ছি আমার জন্য দোয়া করবেন অথচ দেখা যায় যে নিজেই সে দোয়া করে না নিজের জন্য আমি বলছি না যে অন্য কারো কাছ থেকে দোয়া চাওয়া যাবে না হ্যাঁ অবশ্যই অন্য কারো কাছ থেকে দোয়া চাওয়া যাবে এবং অন্যরা যদি আপনার জন্য দোয়া করে এটা অবশ্যই আপনার মঙ্গল বয়ে নিয়ে আসবে তবে আগে নিজের জন্য নিজেই দোয়া করতে হবে তো প্রিয় বন্ধুগণ উল্লেখিত বিষয়ে একটি হাদিস উল্লেখ হয়েছে সুনানে ইবনে মাজাতে হাদিস নাম্বার তিন হাজার আটশো সাতাইশ আবু হুরাই আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মহান আল্লাহর নিকট দোয়া করে না আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হন প্রিয় বন্ধুগণ এই হাদিসের মধ্যে রসুল সাল্লাল্লাহু আলী হুয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন যে যারা আল্লাহ তালার কাছে দোয়া করে না আল্লাহ তালার কাছে কোনো কিছু চায় না তাদের উপর আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন তো প্রিয় বন্ধুগণ দেখুন আমাদের আল্লাহ আমাদের রব কত মহান এবং কত দয়ালু এবং কত দানুশীল যে তার কাছে চাইলে তিনি খুশি হন আর তার কাছে না চাইলে তিনি অসন্তুষ্ট হন নারাজ হন তো বন্ধুগণ আমাদের সমস্ত আশা বাসনা সমস্ত চাওয়া পূরণ করতে পারে একমাত্র আল্লাহ তালা এজন্য আমাদের যা কিছু চাওয়ার আল্লাহ তালার কাছ থেকেই চাইতে হবে এবং দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তালা আল্লাহ তালেই আমাদেরকে দিবেন তো বন্ধুগণ আসুন আমরা বেশি বেশি আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকেই বেশি বেশি দোয়া করার তৌফিক দান করেন আল্লাহ আমিন তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই আমি আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন আপনার মূল্যবান মন্তব্য নিচে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন যাতে করে সকলেই বিষয়টি সম্পর্কে জানতে পারে এবং সকলেই যেন বেশি বেশি আল্লাহ তালার কাছে দোয়া করে আল্লাহ তালার দরবারে দোয়া করে আর বন্ধুরা নিয়মিত আমার এই চ্যানেলের সকল ইসলামিক ভিডিও পেতে চাইলে দোয়া হাদিস মাসলা মাসাইল সম্পর্কে জানতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন